ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. প্রশংসা আল্লাহর জন্য দুরুদ্দাসলিম বর্ষিত হোক শেষনাবী মোহাম্মদ সাল্লাই সাল্লামের ওপর আল্লাহম্মল্লাহ আলাই আল্লাহমারেক আলাই আজকে দিনই বৈঠকের বিষয় হচ্ছে কাশ্মীর মুসলিমদের উপর যে নির্যাতন অত্যাচার জুলুম করা হচ্ছে এ প্রসঙ্গে কথা আবু হুরেরা নজিআ আল্লাহতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লা সাল্লাম ইরশাদ করেন ওয়াল আম্বিয়া ও ইতুন লে আল্লাত উম্মাত হুম সাত্তা ওয়ীন হুম ওয়াহেদুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেন নবীগণ পরস্পরের পরস্পরে বইমাতৃ ভাই নবীগণ পরস্পরে বইমাতৃ ভাই তাদের মায়েরা পৃথক তাদের মায়েরা পৃথক কিন্তু সকলের দিন এক ইমাম বখারি মুসলিম এবং অন্য অন্য গ্রন্থে হাদিসটি এসেছে এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি নবী নবীগণ পরস্পরে বইমাতৃ ভাই তাদের মায়েরা পৃথক কিন্তু সকলের দিন এক আমরা মুসলিম জাতি যারা আমরা মুসলিম জাতি এক মুসলিম অপর মুসলমানের ভাই এক মুসলিম অপর মুসলমানের ভাই মোহান আল্লাহ বলেন ইন্মিনা এখ মমিনগণ পরস্পরে ভাই ভাই মমিনগণ পরস্পরে ভাই ভাই তাদের মাঝে কোনো কিছু তোমরা দেখতে পেলে সেগুলামী মাংস করার জন্য আল্লাহ সুমাহ তালা বলছেন তাই মুসলিম ব্যক্তি মমিন ব্যক্তি যে যেখানে থাক না কেন আমরা পরস্পরে ভাই ভাই এ মর্মে আবহরারা থেকে বর্ণিত তিনি বলেন আর সাল্লাম ইরশাদ করেন মুসলমানগণ পরস্পরে ভাই ভাই তাই কেউ কার প্রত জুলুম করবে না কেউ কাউকে অপমান করবে না অপদস্থ করবে না তার অন্তর দেখালে এবং বললেন তা কয়া হলো এখানে এরপরে তিনি বললেন যে ওই ব্যক্তির জন্য যথেষ্ট যে নিকৃষ্ট ব্যক্তি হওয়ার জন্য যে তার মুসলিম ভাইকে মুসলিম ভাইকে হ্যাকারত করে মুসলিম ভাইকে তুচ্ছ করে মুসলিম ভাইকে অহমান করে তাই তিনি বললেন তার রক্ত হারাম এক মুসলিম অপর মুসলমানের জন্য রক্ত হারাম তার ধনসম্পদ সম্পদ হারাম তার ইজ্জত আবরু হারাম তাই কেউ কাউকে রক্তপাত ঘোরাতে পারে না কেউ কাউরির মালকে দখল করতে পারে না ইজ্জত আবরু কেউ কাউরি নষ্ট করতে পারে না আব্দুল বিনা আমর বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আল মুসলিম ও মুসলিম এক মুসলিম অপর মুসলমান ভাই কেউ কারের প্রতি জুলুম করবে না এবং কেউ কাউকে জুলুমের দিকে অন্যায়ের দিকে ঠেলে দেবে না যে ব্যক্তি যে ব্যক্তি তার ভাইকে সাহায্য করবে আল্লাহ সুহলা কী আমাদের দিন তাকে সাহায্য করবে এরপরে বলছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির কোনো বিপদ আপদ মুসিবত দূর করবে আল্লাহ আলা পরকালে তার বিপদ আপদ মুসিবত দূর করবেন এরপরে বলছেন যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো দোস্তুটি গোপন রাখে আল্লাহ সুবাহ তার দোস্তুটি গোপন রাখেন এবং বোখারি মুসলিম হাদিসটি নিয়ে এসছেন নয়মান বাসির তিনি বলছেন আল্লাহ সাল্লাম বলছেন যে মোমিনগণ পরশ মোমিনগণ সবাই এক দেহের মতো এক দেহের মতো তার চক্ষে যদি কোনো অসুবিধা হয় তাহলে তার সমস্ত বডিতেই সমস্যা হয় এরপরে তিনি বলছেন যে তাই এনুরূপী মুসলিম ব্যক্তি যে তার কোনো একটি দেহে যদি অসুবিধা হয় তাহলে তার অপর মুসলমান ভাইয়ের জন্য সে অবশ্যই সে কষ্ট পাবে এবং তাদের সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করবে এবং মুসলিম রাহেমাল হাদিসটি নিয়ে এসছেন আব মুসা আর তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাই বলেন এক মমিন অপর মমিন ভাই তার মানে একজন মমিন অপর মমিনের জন্য একটা তিনি বিল্ডিং এর রূপ দেখালেন যে বিল্ডিং যেমন পরস্পরে বিল্ডিং একটার সাঁতার আর একটা লেগে আছে আল্লাহ রসুলসাল্লা সাল্লামের আঙ্গলগুলা এভাবে দেখালেন যে মমিনারা মুসলিমগণ এমনই যে তার এক ভাইয়ের কষ্ট হলে সেও কষ্ট পাবে এবং বোখারি রহমাল্লাহ হাদিসটি নিচ্ছেন আমার হাদিসগুলা শোনার কারণ এই যে মমিন ব্যক্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব যারা মুসলিম সরকার যে দেশে আমরা আছি মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম সরকারের দায়িত্ব যে একজন মুসলমান ভাইকে যখন কেউ মারবে অন্যায়ভাবে কাফের মুশ্রিক যেভাবে মারছে এখন আজকে বর্তমানে কাশ্মীরের মুসলমান সেখানেও অনেক মা বোন রয়েছে তাদের ইজ্জত আব্রুকে লুণ্ঠন করছে তারা মুসলিম ভাই তারাও আমাদের মুসলিম ভাই তাই আজকে যারা এভাবে তাদেরকে যারা কাফের বিমান মুশ্রিক যারা এইভাবে মুসলিমদেরকে অন্যায়ভাবে এভাবে মারছে তাদের উচিত যারা মুসলিম দেশের সরকার রয়েছেন যে দেশের যেখানে সরকার রয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং এগুলার একটা যেটা হলো ফয়সালা সঠিক ফায়সালা করে দেওয়া যাতে করে মুসলমান কাশরিম একটা দেশ তারা যেন ভিন্ন হয়ে থাকতে পারে এবং তাদের প্রতি জুলুম অন্যায় অত্যাচার এগুলা যেন দূর হয়ে যায় আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ সুহান আলা যেন তাদেরকে হেফাজত করেন এবং যারা মুসলিম দেশে সরকার রয়েছেন সবার উদ্দেশ্যে যে আপনারা যে যেখানে রয়েছেন তাদের এই মুসলিম ভাইদের যে অন্যায় অপকর্ম করছে এবং তাদের প্রতি জুলুম করছে এই জুলুমগুলা তাদের থেকে দূর করতেই হবে তাদের থেকে দূর করতে হবে নচে যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ সুবাহ তালা আমাদের উপর গজব নাজিল করবেন তাই আমরা বুঝতে পারি যে যারা কাফের যারা মুশরেক তারা সেই যেই হোক না করো তারা আর কুফরু কুফরু মিল্লাত যারা কুফরি করে যারা মুশরেক তারা সবাই একই তারা যদি একই হতে পারে তারা কশচিন কালেও মুশরেক বলেন কাফের বলেন ইহুদি নাসারা সারা কালেও মুসলমানদের কোনো সমাতে কল্যাণ চায় না মুশরেক বিদুইন যারা কুফ্ফার কুফার যারা রয়েছে যারা কাফের যারা মুশরেক যারা হন্দোস যারা ইহুদি যারা নাসারা এরা কোশ্চিন কালেও মুসলমানদের বন্ধু হতে পারে না বরং তারা দুঃমন মুসলমানদের সব সময় তারা ক্ষতি করতে চায় তাই যে যেখান থেকে আমরা শুনছি যে আমরা অন্তত না পারলে মুসলিম জাতিকে সবাইকেই মুসলমান ভাইয়ের জন্য দোয়া করা আমরা সালাতে দোয়া করব আমরা কোন নাজ না পড়ব এবং তাদের জন্য দোয়া করব তাদের জন্য প্রার্থনা করব। মুসলিম জাতি যে যেখানে লাঞ্ছিত হচ্ছে কাশ্মীর বলেন ফিলিস্তিন বলেন যে যেখানে লাঞ্ছিত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার কাছে করজোর করে দোয়া করি আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো এবং যারা মুসলিম সরকার রয়েছে আমরা তাদেরকেও উপদেশ এবং তাদের তাদেরকে বলা উদ্দেশ্য যে আপনারা তাদের প্রতি লক্ষ্য রাখবেন না হলে যে আপনাদের দায়িত্ব রয়েছে না পালন করলে আল্লাহ সুমাহতালার কাছে জবদাহি করতে হবে আল্লাহ সুমাহতালা যেন আমাদেরকে রক্ষা করেন আমাদের দিনকে রক্ষা করেন আমাদের মুসলমান জাতিকে রক্ষা করেন ওয়রেদা আওয়ান আলহামদুলিল্লাহ রব্লা আলমিন হামদিকা আসাদুল্লাহ ইলাহিল্লান তাস্তাক ফুকা ওয়া